নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি এসসি ইস্ট বেঙ্গলের নতুন কিছু আপডেট নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের কালকেই আমি জানিয়েছিলাম যে অমরজিৎ সিং ক্যামকে লোনে দলে নিয়ে এসেছে এসসি ইস্ট বেঙ্গল, এবং আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির থেকে জ্যাকি চ্যান সিংকে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ শিবির। তার সাথেও ওয়ান ইয়ারের লোন ডিল হয়েছে, এবং জ্যাকি চ্যান সিং রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারে, এবং সেটাও খুব স্পিডে, মানে খুব স্পিডের সাথে অপারেট করতে পারে। ফলে এটাও কিন্তু একটা ভালো সাইনিং এসসি ইস্ট বেঙ্গলের জন্য। আর জ্যাকি চ্যান সিং ছাড়াও আরও একটি প্লেয়ারের সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে লাল হলুদ শিবিরের। তো তার নাম হলো সংপু সিংসিট, যে একজন 22 বছর বয়সী পাহাড়ি ফুটবলার, এবং তার পজিশন হচ্ছে লেফট উইং এবং লেফট মিডফিল্ডার। আর এর ব্যাপারে অনেক দিন আগেই তোমাদের আমি জানিয়েছিলাম যে তার দিকে নজর থাকতে পারে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের, এবং শেষ পর্যন্ত কিন্তু এই লাল হলুদ জার্সি গা চাপাতে চলেছে এই পাহাড়ি ফুটবলার। আর সংপু সিংসিট ছাড়াও আরও বেশ কিছু প্লেয়ারের নাম বলেছিলাম, যার মধ্যে ছিল ভ্যানলাল জুইডিকা। তো এই মুহূর্তে যা আপডেট, তাতে কিন্তু এই পাহাড়ি ফুটবলারটির সাথেও কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে গেছে এসসি ইস্ট বেঙ্গল। এবার দেখার বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয় কি ডান হয় না। তো বন্ধুরা, এইবারে চলে আসি আজকের লাস্ট এবং ফাইনাল ট্রান্সফার আপডেটে, যেটা হলো ধনপাল গণেশকে নিয়ে, যে একজন 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তাকেও কিন্তু লোন ডিলে চেন্নাইয়ান এফসির থেকে নিয়ে আসার একটা প্রয়াস চালাচ্ছে এসসি ইস্ট বেঙ্গল। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়, কারণ কালকেই 31 তারিখ, মানে প্লেয়ার সই করার শেষ দিন। এবং যেমনভাবে ধনপাল গণেশকে লোনে নিয়ে আসার চেষ্টা চলছে, সেই একইভাবে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে বাঙালি স্ট্রাইকার শুভ ঘোষ, যাকে তোমরা সকলেই চেনো, তো তাকেও কিন্তু লোন ডিলে দলে নিয়ে আসতে উঠে পড়ে লেগেছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কথাবার্তাও এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে রয়েছে। এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এই মরশুমের আইএসএলে শুভ ঘোষকে লাল হলুদ জার্সি পরে মাঠে দেখা যেতেই পারে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। ফলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।